আমার শো এর নাম হচ্ছে সালমান মুক্তাদির লাইভ, যেখানে হচ্ছে আমি সবসময় লাইভে এক্সক্লুসিভ কিছু গেস্ট দেখে নিয়ে আসি। অ্যান্ড কোন একটা কারণবশত এটা আমার দোষ সবাই মনে করে, সবাই আমাকে বলে যে সালমান ভাইয়া এটা তোমার দোষ। দোষটা কি সেটা বলার আগে আমি একবার সবাইকে জানিয়ে দিই, আমাদেরকে ফেসবুকে পাওয়া যাবে। ফেসবুকে হচ্ছে লগ ইন করে আমাদের সার্চ করতে হবে সালমান মুক্তাদির লাইভ, সেই পেজে, সেখানে আমরা লাইভ যাচ্ছি। আর এছাড়া আমাদেরকে কল দেওয়া যাবে, আর আমাদের নাম্বার হচ্ছে 8189925 অথবা 8189926। সো যেটা বলছো যে সালমান ভাইয়া তুমি কেন সবসময় মেয়েদেরকে নিয়ে আসো, মেয়েদের কেন নাম্বার বেশি হয়, অ্যান্ড ট্রাস্ট মি এটা হচ্ছে জাস্ট আমি এটা বলছি না, আমি একটু গুরুত্ব দিচ্ছি না, আমি ডাইরেক্ট আমার গেস্টের সাথে পরিচয় করে দিই। আমার গেস্টের নাম হচ্ছে নাবিলা। আমরা যদি একটু তার দিকে তাকিয়ে দেখি, ক্যামেরা দিকে একটু তাকাও, আর তোমার পরিচয় দাও এখন, তুমি কে? আমার নাম নাবিলা। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তো এটা হচ্ছে তার পরিচয়, নাবিলা। হাই নাবিলা, হাই হাই সালমান, কি অবস্থা? তুমি কি নার্ভাস অনেক আমার সাথে এসে? আমি নার্ভাস না, আমার মনে হচ্ছে তুমি কি নার্ভাস, তুমি আমাকে না না অনেক কিছু বলছিলা। না না, ইউজুয়ালি যেটা হয় যে আমাদের শোতে আসার জন্য অনেকে লাইক লাখ লাখ টাকা খরচ করে, বাট তুমি অনেক লাকি, তোমার মাত্র কয়েক হাজার টাকা খরচ করে আসতে হয়েছে এখানে। সো কি অবস্থা বলো, কেন মানে এত এত আসতে চাইছো তুমি? নট রিয়েলি, মানে আমি কোনো মানে আসতে চাইতাম অ্যাজ ইন যে কারণটা বেসিক্যালি ছিল, আমি এখন এখন আমি একটু সিরিয়াস হই। হ্যাঁ, তোমাকে সিরিয়াস হতে মানা করছিলা, হবো না? আর শোর না, আর শোর না, আমি পা ধরছিলাম, আমি পা ধরে ওকে শোতে আনার জন্য ম্যানেজ করি, পরে তো আমার কয়েক লাখ টাকা পে করতে হয়েছিল, বাট দ্যাটস ফাইন। সে আসতে চাচ্ছিল না বিকজ অফ বলছে আমি নাকি একদম প্রফেশনাল না। সো দ্যাটস গুড, তুমি নিজেও একজন হোস্ট। ইয়া, সো আর আমি তোমার আসার সময় তোমাকে বলতেছিলাম যে যেহেতু আমি পুরো ভুলেই গেছিলাম যে একটা হোস্টের সাথে আজকে আমি হোস্টিং করতেছি, সো অলরেডি দ্যাটস ওয়াই আই এম ফিলিং ভেরি ইন্টিমিডেটেড। সো তুমি আমাকে টিপস দাও যে কি, হাউ ক্যান আই বি আ বেটার হোস্ট? ওয়েল, তুমি আমার ফ্যান, দ্যাটস ফাইন, বাট হাউ ক্যান আই বি বেটার? আই থিঙ্ক ইউ আর ডুইং রিয়েলি গুড। এটা এভাবে মানে ইউজুয়ালি তোমার শোতে আসলে আই ক্যান সি যে মানুষ তোমাকে একটু পচানোর চেষ্টা করে বা একটু ইয়ে করার চেষ্টা করে। আমি অ্যাকচুয়ালি এত পারি না, মানে আই ডোন্ট ডু, আই ক্যান্ট সে থিংস উইচ আই ডোন্ট বিলিভ ইন। আই থিঙ্ক, আই রিয়েলি বিলিভ ইউ আর ভেরি গুড। আচ্ছা, অ্যান্ড অনেস্টলি আমি একদিন তোমার ওয়ালে গিয়ে লিখেছিলাম, রিমেম্বার দ্যাট? আমি ওই এপিসোডটা সামহাও আমার তোমাদের লাইভ স্ট্রিমিং হচ্ছিল এবং আমার চোখে পড়ে এবং আমি ফার্স্ট টাইম দেখি শোটা। তোমার শো এসে গেস্ট লেট করে আসছিল, অ্যান্ড ইউজুয়ালি যেটা হয় প্রডিউসার আমাদের বলে যে গেস্ট দেরি করে আসলে 5 মিনিট পর অন এয়ার করছি বা 10 মিনিট পর। হ্যাঁ হ্যাঁ, এবং আমরা আমি তোমার জায়গায় হলে বা ইউজুয়ালি সব অ্যাঙ্কারসরাই বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিকজ আমরাও টেনশনে পড়ে যাই, বাট ইউ আর সো কনফিডেন্ট যে তুমি টাইমলি শুরু করেছো, একা একা বকর বকর করেছো, সেন্স হোক ননসেন্স হোক, বাট ইউ আর কনফিডেন্ট। এই কনফিডেন্স কিন্তু আমার নাই। ইটস লাইক আই ওয়াজ প্রিটেন্ডিং টু বি কনফিডেন্ট বাই দ্য ওয়ে, সো আই ওয়াজন্ট বিইং কনফিডেন্ট। All right, but এটা আমার কাছে ধরা দেয় না, সেটা তোমার অডিয়েন্সের কাছে ধরা দিচ্ছে না। সো দ্যাট ওয়ে আমি কিন্তু তোমার দ্বারা ইন্সপায়ার্ড, আমার আমি তোমার কাছ থেকে বরং মনে হলো যে আমি এই ছেলেটার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, আমার শেখার আছে। থ্যাংক ইউ সো মাচ নাবিলা, ইউ আর সুইট হার্ট। এই জন্য আমি সবাইকে ফুল দিই, বাট আজকে তোমাকে জাস্ট অ্যাকচুয়ালি থ্যাংক ইউ বলার জন্য, বিকজ অফ ইউর অ্যাডমিরেশন এন্ড এভরিথিং, দ্যাটস ওয়াই ওটার জন্য ফুল দিচ্ছি। সো টেল মি, আমাদের গতকালকে ভ্যালেন্টাইন্স ডে ছিল না? গতকালকে তো হ্যাঁ, গতকালকে ভ্যালেন্টাইন্স ডে ছিল, অ্যান্ড তুমি তো জানো যে আমি প্রচুর মানে আমার ডিমান্ড অনেক বেশি, সো যে কারণে হচ্ছে হ্যাঁ অনেক বেশি। ফর হোয়াট? ইউ নো ভ্যালেন্টাইন্স এর বের হওয়ার জন্য ডেট হিসেবে, ও ডেট হিসেবে, সো যেটা করলাম যে আমি বাসায় বসে ডেট করলাম। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ মাই খেজুর। I saw the picture. Yes, of course. খুব সেনসুয়াস ছিল। না, let's not talk about it. But the thing is, how was your Valentine's? মানে কি অবস্থা ছিল তোমার? But I want to know, তুমি ওই ছবিটা ভাবে কেন তুলেছো? আচ্ছা, it's a আগের picture. তোরা তো লাইক অনেক বেশি পড়ছিল ফার্স্ট ইনস্টাগ্রামে। তো ফেসবুকে তো দেওয়া হয় নাই। সো ইনস্টাগ্রামে লাইক গুলো শেষ, তারপর ফেসবুকে লাইক গুলো। লাইক বাড়ানোর জন্য। All right. And then the joke was kind of funny to me. Dating? Yeah, I had four. Oh, অনেকে বুঝে নাই। I had 4 dates. মানুষ বুঝে না যে ডেটস খেজুর, সো আই হ্যাড টু মেক ইট মোর অবভিয়াস। বাট তোমার এটা পোস্টের আগে আমি অলরেডি আরেকজনের কোন একটা পোস্টে অলরেডি ডেট আর খেজুর ব্যাপারটা দেখে, এটা কপিরাইট ইস্যু আছে এখানে। ওয়েল, আই ডোন্ট নো কার কপিরাইট ইস্যুস বা কে এটার অরিজিনাল কি বলবো। তোমার তোমার কালকে কি করছো? সারাদিন কি বাসায় ছিলে নাকি বাইরে হয়েছিল? আমি বের হয়েছি। ও লাকি ইউ, আই থট তুমি মানে আমরা দুজন একই নৌকার মাঝ, একই নৌকার। তুমি বের হওনি? না। আচ্ছা, আমি সকাল থেকে ঘুম থেকে উঠছি 3টার দিকে। আচ্ছা, এন্ড দ্যাটস ইট। সো তোমার লাইফের কিছু আমাদের একটা জিনিস খেলে মিল আছে, একটু আগে আমরা যে শো শুরু করার আগে বলতেছিলাম, সবচেয়ে এম্বারাসিং জিনিস বা সবচেয়ে বাজে জিনিস তোমার লাইফে এখন হয় না হয়তো? এন্ড না, ইটস নট বিকজ মিলতেছে আমার, অ্যাকচুয়ালি আই এম নট জোকিং। বলো 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 বলো, দ্যাট লাফ ওয়াজ ভেরি মানে বলো
হ্যাঁ, তো তুমি শুরু করো যে তোমার লাইফের এই বাজে জিনিসটা কি। বাজে জিনিস না, তুমি মানে তুমি অ্যাক্সিডেন্টস হ্যাপেন, অ্যাক্সিডেন্টস যেটা হচ্ছে এখন হয় না, কলেজে থাকলে খুব হতো, খুব হতো, ইনফ্যাক্ট এভরিডে হতো। সেটা হচ্ছে আমাদের, আমি ভিকারনেসায় ছিলাম, সো আমাদের যে ক্যান্টিনটা ছিল, আচ্ছা আই ডোন্ট নো, যখনই আমি ক্যান্টিনে যেতাম উপরে অনেক গাছগাছালি থাকতো এবং উপর থেকে অলওয়েজ কাঁকড়া আমাকে দেখে কি শান্তি পেত আমি জানি না, তাদের পুপ সবসময় এখানে 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 এসে পড়তো। সো মানে সবসময় বাসায় যখন যেতাম আমার গায়ে থেকে লিটারালি খুব সুন্দর গন্ধ বেরোতো। ও মাই গড, না আমারটা এত বেশি না, আমার যেটা ছিল এক্স্যাক্টলি এটা শুনে আমি কেন রিলেট করছি, কলেজে থাকতে আমার সাথে সেম জিনিস হইতো এন্ড প্রত্যেক উইক হইতো, আমার এভরিডে হইতো। এভরিডে কেন, তোমার পুরো 365 দিন তুমি ওখানে, মানে এভরিডে আজ যে যখন আমি কলেজে থাকতাম, মানে কলেজে যখনই যেতাম, এভরিডে আজ যে যখনই কলেজ যাচ্ছি এবং ক্যান্টিনের সামনে যাচ্ছি তখন আমার সাথে এটা হতো। ও মাই গড, আমার থেকে অনেক বেশি, একটু বেশি। আমার যেটা হচ্ছে যে স্টার্ট হচ্ছে এসএসসি থেকে, সো এসএসসি থেকে আমি বের হই, আমার তখন ইংলিশ এক্সাম ছিল এন্ড কিছু একটা ভুল করে যে বাইরে গিয়ে ফ্রেন্ডদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা, তা আমি জানলাম যে আমারটা কি ভুল ছিল এন্ড আই ওয়াজ লাইক আল্লাহ প্লিজ আমার ঠিক করে, আমি যখনই দোয়াটা করলাম ঠিক তখনই হঠাৎ মুখে ঠান্ডা কি জানি পড়লো, নট গরম, আমার ফ্রেন্ড বললো তোর মুখে কমলা রঙের ইয়ে আছে, কি হচ্ছে কমলা রঙের, তখন আমি বুঝছি যে আমার মুখে কি। ওই দিন থেকে যে স্টার্ট হলো প্রত্যেক উইক আমি একদিনে তিনবারও হয়েছে আমার সাথে পরপর। খুব বাজে একটা কথা ছিল না, খুব বাজে একটা কথা শুনছি, আন্দাজে একটা কথা আমি শুনছি, আমি দেখাবো তোমাকে, কি দেখাও, না দেখাও না, why, because এগুলো আমাকে বলে, আমি নাকি মেঘ ভুয়াই, তুমি তোমাকে কি তোমার সাথে আমার সিমিলারিটি খোঁজার চেষ্টা করছো by any chance, টেকনিক্যালি কিন্তু আমাদের সিমিলারিটি অনেক বেশি এই জায়গায় মোটেও, আমি তোমার সাথে আমার, তুমি অনেক ভালো একটা মেয়ে, না ভালো না, ভালো খারাপের ইয়েতে যাব না, describe yourself, I am a normal girl, I'm a fun loving girl, fun part টা সবাই দেখে না, but ছেলে ঘুরাই না, ছেলে ঘুরাও না, না, so you're very loyal and dedicated, I'm very loyal, আমার সাথে তুমি innocent, innocent as in innocent মানে তুমি কারো ক্ষতি করো না কখনো, না ক্ষতি তো করি না, করো না, definitely না, তুমি কখনো আমার ক্ষতি করবে না, তার মানে না, so that means যে আমার সত্যি যদি কখনো কেউ তোমাকে কোনো রিকোয়েস্ট করে সেটা তুমি যদি না করো তাহলে আমার ক্ষতি হবে, এটা তো কোনো মোটে তোমার ক্ষতি হবে না, ক্ষতি হবে আমার, but I'm selfish too, আমি সবাইকে, I'm very selfish too, আমার মাত্র কিন্তু different কথা বলছি, মাত্র different, আমি তোমার ক্ষতি হতে দিব না, দর্শক একটু আগে আপনারা দেখলেন যে কি হবে just because আমি একজন innocent ছেলে কিভাবে আমাকে manipulate করা হলো, একটু আগে আমাকে বলা হলো যে সে কারো ক্ষতি করে না, এখন সে সবার সামনে আমার ক্ষতি করতেছে, আমি তোমার ক্ষতি করবো না, বাট আমি নিজের ক্ষতি হতে দিব না, তোর ক্ষতি কেন হবে এখানে, অফ কোর্স আমাকে যদি এমন কোন রিকোয়েস্ট করে যেটা আমার মনে হয় আমার ক্ষতি হচ্ছে আমি সেটা করবো না, তোমার ফ্যান্স নিশ্চয়ই এমন কিছু করবে না যেটা খারাপ হবে তোমার, আমার ফ্যান্স দে আর লাভলি আই নো, বাট হয়তো সব ভাবে আমার নিজেকে আই এম কমফোর্টেবল নাও উইথ ইট, সো আর ইউ রেডি টু সি হোয়াট ইওর ফ্যান্স হ্যাভ টু সে অ্যাবাউট ইউ, অফ কোর্স, ইয়া, আমরা এটা এখন না দেখে আমরা একটু পরে যেটা আমাদের ব্রেক পড়ে যাবে, সো ওটা মাঝখানে একটা ই হবে, সো ব্রেকের পরে আমরা সেটাতে আসবো, বাট তার আগে হচ্ছে একটা ফোন কল আমরা নিয়ে, বাই দ্য ওয়ে তুমি আমাকে কি এটা, না না ফোন কলটাকে নিয়ে নি তারপর আমরা ওটা ডিসকাস করি, হ্যালো দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, হ্যালো হ্যালো দর্শক আমাদের সাথে নাবিলা আপু আছে, কথা বলুন, তোমাদের ফোন কলস আসে, হ্যালো হ্যালো জোরে বলো তো, হ্যালো 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 কি ব্যাপার রে, হ্যালো নাবিলা আপু হ্যালো বলছেন, আপনি হ্যালো বলছেন, নেক্সট কে বলছেন, আম জারা, জারা সারা সারা তারা 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 না না জারা, ও জারা জারা জি কোশ্চেন করুন, জারা আমাদেরকে কল দেওয়ার জন্য আমরা তোমার মেসেজ পেয়ে গেছি, উইচ ইজ ট্রু, তুমি অ্যাজ এ পার্সন মন থেকে বলতেছি অ্যাজ এ পার্সন তোমাকে আমি খুব বেশি মানে ইউজ টু না তোমার সাথে দেখা করে, আমি খুব কম ছোট ছোট দেখা হয়েছে, বাট আমি কাউকে জাজ করি না, তোমাকে দেখার পর আমার মনে হচ্ছে যে অ্যাজ এ পার্সন তুমি অ্যাকচুয়ালি অনেক
ফান লাভিং বলবো না, মানে অনেক সময় হয় না যে অ্যাকচুয়ালি আদর করো সবাইকে, মানে ছোটদেরকে দেখলে মনে হয় তুমি আদর করে ছোট ভাই বোনের মতো রাখো, অ্যাকচুয়ালি কি তুমি ওরকম নাকি তোমাকে দেখতে ওরকম? আই ডোন্ট নো, আমার মনে হয় না আমি ওরকম, বাট আমি জানি রিসেন্ট টাইম আমি অনেকের কাছ থেকে এটা শুনেছি যে আমি নাকি একটু আমার মধ্যে মামা ব্যাপারটা আছে। দর্শক আমরা মামা ব্যাপারটাকে একটু আমরা ডিসকাস করতে যাচ্ছি, তার আগে নিব ছোট্ট একটা ব্রেক, তারপর মামা ব্যাপার নিয়ে আমরা ফিরে আসছি। আর আমি যখন ওর সাথে দেখা করতে যাই তখন যে তুমি সবসময় থাকো, ওটার কি হবে? আমি তো ওকে মামা ব্যবহারটা দিচ্ছি না, আমি ওকে মোটা মামা ব্যবহার করি। ও আমাকে বলছে যে তুমি অনেক ভালো, আমি বলি কি রে এমন কি ভালো, কি করছিস ভালো ভালো, তুমি সবসময় আমার খবর নাও, সবসময় ওকে কি টেক কেয়ার করো, তো আমি যাকে কেয়ার করব তার আমাকে তো কখনো করনি। আনসার দাও, মনে হয় নাই তাই। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, আই এম সো অফেন্ডেড রাইট নাও। সিকটক আমরা বলতেছিলাম যে তোমার জন্য তোমার ফ্যানসদের কিছু কোশ্চেনস আর কিছু রিকোয়েস্ট রাখছিল, সো আমরা ওগুলো দেখব এখন। অলরাইট, আর তুমি নিশ্চয়ই তোমার ফ্যানদেরকে কখনো মানে ডিসরেসপেক্ট করবা না? এখানে ডিসরেসপেক্ট করার কিছু নাই, অবিয়াসলি মানে ওরা একটা রিকোয়েস্ট করছে, তারপর যেটা মনে হয় দেখা যাক, দেখা যাক, দেখি তোমার ফ্যানসরা মন খাপ করে নাকি না। রাশিদুল ইসলাম তাকরিম বলছে, নাবিল আপু আপনার লাইফের ফার্স্ট ক্রাশ কে? একদম প্রথম ফার্স্ট ক্রাশ আসলে স্কুলে ছিল, অনেক সিনিয়র একটা ভাইয়া ছিল। স্কুল কি ভিকারুন ছিল? না, আমার স্কুল দেশের বাইরে ছিল, আমি সৌদি আরবে ছিলাম। ওহো, বিদেশি, নাইস। বাট স্কুলের অনেক বড় মানে অনেক সিনিয়র একটা ভাইয়া ছিল, ফাইনালি না অনেক বছর পর আমি উনাকে সামহাউ দেখেছি এক জায়গায়। উনি বিদেশে থাকে এবং উনি অনেক বুড়া হয়ে গেছে। সো বিদেশি ভাইয়ার সাথে তুমি বিদেশে থাকতে তুমি বিদেশি হয়ে জিহাদ হোসেন বলছে, সামান ভাইয়া আমার ভাই আপুরে প্রশ্ন করো, আপু কি মনে করো তুমি আজকে জায়গাটা ডিজার্ভ করো? ও ম্যান, এটা অ্যানসার করতে হলে তোমার একটা শর্ত আছে, তুমি আমাকে পচাইতে পারবো না। না, একদম পচানি মানুষ মনে হচ্ছে তোমার? না, তুমি এমনিতে নাইস, আমি এটা শুরুতেই বলছিলাম। হ্যাঁ না, অফকোর্স ডিজার্ভ করো, এবং আমার মনে হয় যে তুমি সামনে আরো অনেক ভালো করবা, আরো বেটার ডিজার্ভ করবা। প্রমিস, তোমার এটা মনে হয়? অফকোর্স, মন থেকে বলছো? একদম, গিভ মি হাই ফাইভ। ইয়া, অলরাইট। তারপর হচ্ছে জাহেদ ইসলাম আদর বলছে, নাবিল আপু সামান ভাইকে প্রশ্ন করো, ভালোবাসা দিবস কি আসলে চারটা খেজুর খাওয়া হয়েছে নাকি? কয়টা খাইছো? চারটাই আসলে, আমি চারটা, আমি প্রতিদিন চারটা খেজুর খাই, বাই দ্য ওয়ে। প্রতিদিন খেজুর আমার খুব ফেভারিট। তো প্রতিদিন ইউ হ্যাভ ডেটস এভরিডে? ও গ্রেট, আচ্ছা, এটা ভালো জোক, এটা আমার পছন্দ হয়েছে। জিহাদ খান আদর বলছে, নাবিল আপু টেল সামথিং অ্যাবাউট দিস শো ননস্টপ 40 সেকেন্ড। সো এটা একটা ডেয়ার, সো নেক্সট 40 সেকেন্ডে তোমাকে 10 সেকেন্ড চিন্তা করে টাইম দিচ্ছি, দেন স্টার্ট করার পর 40 সেকেন্ড তোমাকে ননস্টপ শোটাকে নিয়ে কিছু একটা বলতে হবে। 40 সেকেন্ড টাইমার কে রাখবে? আমি আর এটা 40 সেকেন্ড আমি পাবলিসিটি করব, এটা এটার আমার বেনিফিট কি? পাবলিসিটি করব না, শুনি, যে কোনো কিছু বলতে পারো, বলতে পারো যে সামারকে কোনো হোস্ট রাখা হয়েছে, সামার একটা স্টুপিড হ্যান্ড থ্যান, যা ইচ্ছা বলতে পারো, রেড কার্পেট, এনিথিং। সো ইওর টাইম স্টার্টস ইন 10 9 8 7 6 5 4 প্রোডিউসার 40 সেকেন্ডে বলেন 2 1 অ্যাকশন। আচ্ছা, সালমান মুক্তাদের লাইভ এই শোটা যখন আমি প্রথম শুনেছিলাম, কোত্থেকে শুনেছিলাম সেটাও মনে নাই, বাট আই ওয়াজ থিঙ্কিং যে শোটা আবার কেমন হবে, কি হবে না হবে, বাট যখন আমি ফার্স্ট টাইম শোটা দেখি অ্যাকচুয়ালি, ও না, তারপর আরও একটা ঘটনা আছে ইন বিটুইন, তোমাকে ডিজার্ভ করার যে কথা বলছিলাম, তুমি ডিজার্ভ তখনই করবা যদি তুমি আসলে লাইফে প্রফেশনাল থাকো, টাইম মেনটেন করো, ফোনটা ঠিকঠাক মতো ধরো। তো এইসব কারণে আমার একটু তোমাকে নিয়ে একটু নেগেটিভ ইয়ে ছিল, বাট যখন আমি তোমার শোটা ফার্স্ট টাইম ফেসবুক লাইভে দেখি তখন আমার শোটা নিয়ে অনেক ভালো ইম্প্রেশন হয়, তোমাকে নিয়ে অনেক ভালো ইম্প্রেশন হয়। আই লাভ দ্য সেট, আই লাভ দ্য বাস্কেটবল, অ্যান্ড এই যে এখানে লেখা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নাবিলা, যেটা তুমি আমাকে বেশ করনি, আই লাভ দ্যাট, আই লাইক দ্যাট, অ্যান্ড আই এই টাইম ইজ আপ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নাবিলা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউ, নাইস নাইস, ইউ অ্যাকচুয়ালি পুলড ইট অফ। ইউজুয়ালি মেয়েরা কোন একটা কারণে, আমি যতগুলো মেয়েদের সাথে আসলে ইন্টারভিউ নিয়েছি বা কথা বলছি, ফর সাম রিজন এই র্যান্ডম ইয়েটা ওরা পারে না। আচ্ছা, তুমি পারছো, আমি তোমাকে এক্সপেক্ট করি নাই। কেন?
আমার কাছে মনে হচ্ছে তুমি পারবে বিকজ তুমি মেয়ে না বিকজ তুমি চুপচাপ অলরাইট কারণ আমি এটা খেয়াল করছি সো অসম তুমি ইমপ্রেস করেছো না বিদা ও মাই গড আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে আদরের চ্যালেঞ্জ কমপ্লিটেড আদর সো কংগ্রাচুলেশনস ফার্স্ট টাইম কোন একটা মেক আর একটা চ্যালেঞ্জ প্রপারলি কমপ্লিট করছে ইয়ে আদর দ্যাটস না বিদা আই এম শিওর ইউ আর প্রাউড অফ মি ইয়েস উই অল আর কালারলেস শর্ণা বলছে আই ওয়ান্ট টু সি সালমান এন্ড নাবিলা বোথ অফ ইয়োরস ডান আচ্ছা আমাদের দুজনকে নাচতে দেখতে চাই আমি নাচতে পারি আমরা তো খুব ভালো নাচি আমরা তো প্রফেশনাল ড্যান্সার্স প্লিজ আমরা তো লাইক অনেক কম্পিটিশনে ফার্স্ট হইছি না রিয়েলি ইন্টারন্যাশনাল যেহেতু বাংলাদেশ আমাদের নাম নেই এজন্য ও সো হ্যাঁ তুমি নাচবা হ্যাঁ নো আই ক্যান্ট ডান্স মি নিদার বাট আমরা ট্রাই করতে পারি তোমার ফ্যান তো তুমি একটা তুমি স্টেপ দেখো আমি সেটা করি না এটা তো টিম ড্যান্স আমার তোমাকে সো তুমি আমাকে আচ্ছা একটা গানের মধ্যে তুমি দুইটা স্টেপ দেখো আমি দুইটা স্টেপ দেন এটা কম্বাইন করে আমরা একসাথে নাচবো Okay. That makes sense. ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমরা শো শেষ করার আগে করবো এরপর আব্দুল কাদের বলছে যদি তুমি কালো হও তাহলে কি তোমার মন খারাপ লাগতো না বিলা একদম না বরং আমার আই থিঙ্ক এখানে একটা তুমি এটা ভালো বুঝবে আমি জানি তুমি কি চিন্তা করছো বিকজ কালো সাদার মধ্যে এখানে আমি কোনো আমার শ্যামলা মেয়ে অনেক ভালো লাগে টু বি অনেস্ট আই নো এবং শ্যামলাটা আসলে সুন্দরও লাগে এবং আমি সবসময় চেষ্টা করি মেকআপ করার সময় আমি একটু ডার্ক টোন ব্যবহার করার চেষ্টা করি বিকজ আই লাইক একটু ডার্কিশ মানে সাদা কালো ইট ডাজন্ট ম্যাটার ইটস জাস্ট দ্যাট হাউ ইউ ওয়ান্ট টু পুল ইট অফ ডাজন্ট ম্যাটার হ্যাঁ ইটস জাস্ট কালার প্রেফারেন্স ইট জাজ আমি জানি না তানভীর আহমেদ তানজিল বলেছে পার্সোনাল কোয়েশ্চেন বাট আই এম কিউরিয়াস টু নো আয়না পাগলারা কি আগলা পায়নারে কি কিসটা করছিলেন চুল সো দেয়ার ওয়াজ এ কিসিং সিন ইন আয়নাবাজি সো ওয়াজ ইট রিয়েল Of course not. It was just for the shot. পেছন দিয়ে দেখতে পারো কিছু একটা হচ্ছে সো মনে করে নাও কিছু একটা হচ্ছে ও দর্শক তাহলে এখানে মন খারাপ করার কিছু নাই এটা হয়তো অনেকেই জানেন অথবা অনেকে হয়তো জানেন বাট ইটস অলরাইট মন খারাপ করার কিছু নাই নেক্সট টাইম হয়তো আমরা আরেকবার ধোকা খাবো ওটা মিথ্যা ছিল আই এম সরি দর্শক এটা প্রোডিউসারের ইয়ে কিন্তু বাইদ আমি বলিনি It's okay. এবং দর্শকরা আর ইন্টেলিজেন্ট দে নো কি হয়েছে না হয়েছে সো এটা কি অ্যাকচুয়ালি আগে তুমি বলছিলে তাহলে কি এই হাউ দিস সিন ওয়াজ ডান হ্যাঁ অনেক এটা নিয়ে অনেক কথা হয়েছে অনেক কথা হয়েছে ওকে হ্যাঁ অবিয়াসলি আমার মনে এটা হওয়ার কথা আমি তখন থেকে ভুলে গেছিলাম এটা কথা আচ্ছা তৌফিক রহমান বলেছে জানো বেবি লাইনটা নাবিলা আপু ঢং করে বলতে হবে জানো বেবি গানটা তুমি ঢং করে গাবা জানো বেবি গান কি জানো বেবি হচ্ছে গানটা প্লে করা যাবে প্রোডিউসার জানো বেবি হ্যাঁ জানো বেবি হচ্ছে আমার একটা গান ছিল যে গানটা হচ্ছে অনেক পপুলার বাট তুমি শুনো নাই আই এম সরি হ্যাঁ গানটা হচ্ছে এখনই প্লে করব আমরা সমস্যা নেই আমার প্রোডিউসার জন্য ওয়েট কিন্তু লাইনটা নাবিলাপু ঢং করে বলতে হবে গাইতে হবে না গাইতে হবে ও গাইতে কে বলতে বলো না জানো বেবি ইজ দ্য টাইটেল কোরাসটা হচ্ছে জানো বেবি আমি শুধু ঢং করে জানো বেবি বলি জানো দিস ইজ দ্য গান জানো বেবি এটা তোমার ঢং করে বলতে হবে গানটা অফ করি আমরা তারপর এখন আমি গানের কথা কিছু বুঝি নাই প্রথমে জাস্ট তুমি জানো বেবি এটা ঢং করে বলবা ক্যামেরার দিকে তাকায় দর্শকের জন্য জানো বেবি ও সোনা ময়না পাখি সোনা ময়না পাখি কবে তুমি হবে আমার ঢং করো আচ্ছা ঠিক আছে কেন আমার নেক্সট লাইন কবে তুমি হবে আমার আসবে বুকে অলরাইট আচ্ছা কুল বাপ্পি বলছে ভাই উনার চোখ মারতে বলেন তাহলে মনে হবে নাবিলা আমার চোখ মারতেছে আই ক্যান্ট ডু দ্যাট আই এম সরি চোখ মারতে না এরকম ইয়া আই নো তো আমি করব না ও করবা না নাকি পারবা না পারিও না আমি দুইটা ব্লিঙ্ক হয় দুইটা দিয়ে দাও মন খারাপ করে বেচারা দিয়ে দাও এটা খুবই আমি জোর কেউ থ্যাংক ইউ ফাহিম ইসলাম বলছে নাবিলা আপু কি কাঁদতে পারে সেটা যদি একটু জাতি দেখতে চায় তুমি তো স্ক্রিনে আসো তো কাঁদো
কি হচ্ছে? আচ্ছা এসবিএ বাচ্চু বলছে সালমান ভাই নাবিল আপুকে বলো আয়নাবাজি ডায়লগ বুঝো নাই ব্যাপারটা, হেসে হেসে বলতে। এরকম বাজে হেসে হেসে মাত্র ট্রাই করতে গেছিলাম, মাত্র ট্রাই করতে গেছিলাম। আচ্ছা আমি না হাসি হেসে পারবো না কি বোঝো নাই ব্যাপারটা, সামথিং লাইক দ্যাট, ফেক ছিল। আমি অনেক স্টেজ শোজ করি, আমাকে দিয়ে এটা সব সময় কর। ও আচ্ছা, ইটস লাইক এভরিডে থিং, লাইক বোঝো নাই ব্যাপারটা, লাইক অলরাইট। আল্লাহ, ওকে নাবিল আপু সালমান ভাইকে অনেক কঠিন একটা ডেয়ার দিও। দিবা তো না, বিকজ ইউ আর নাইস। না দেই, আমার কোন জিনিসটা ফলো করলে আমি, আমাকে ফলো করলেই আমি রেগে যাব। ফলো মানে আমি কোশ্চেনটা নিজেও বুঝিনি, কি ফলো করলে আমার কোন, লাইক হয়তো কোন বিষয়ে, লাইক হয়তো কথা বলা, কোন জিনিসটা ফলো মানে কেউ ফলো করলে, রাশিদুল ইসলাম উত্তর দিয়েছি, শেষ হয়ে গেছে, নাইস, অসম। সো একটু আগে হচ্ছে আমাদের তাহলে বাকি ছিল হচ্ছে একটা ডেয়ার, সেকেন্ডলি হচ্ছে আমি জানি যে তুমি গান গাও, খুব ভালো, আমি জানি তুমি খুব ভালো গান গাও। এটা হচ্ছে যে কোনো সিঙ্গার আমার শোতে এসে একটু ভাব খায় ফার্স্টের দিকে। শুনো তুমি না বলো, একে হচ্ছে রিসার্চ হয়তো করো না, অথবা ভাবটা নাও যে তুমি খুব রিসার্চ করো। আমি যদি প্রুফ করতে পারি তুমি ভালো গান গাও, প্রুফ করো এখন না, শো এর পর করব। অলরাইট, বাট আমি জানি তুমি ভালো গান গাও। আমি মোটেও ভালো গান গাই, তুমি ভালো গান গাও। আমি পৃথিবীতে কিচ্ছু পারি না। এটা সাফা পাবলিসিটি করছে তো, বাই দ্য ওয়ে। ও সাফা জীবনে আমার গান শুনে নাই তো, বলছে কেন এটা বললো ওর মন চালো, বলেও নাই। আমি একটা গান গিয়ে দাও, সমস্যা আমি গান গাইতে পারি সালমান, আর না আমি করব। আই বিলিভ ইন ইউ, আই বিলিভ ইন ইউ, আই ডোন্ট বিলিভ ইন মাইসেলফ, আই ডু, দ্যাটস হোয়াট ম্যাটারস নাবিদা। সো আই ডোন্ট বিলিভ ইন ইউ, তো আমি তোমার, আই ডোন্ট বিলিভ ইন ইউর বিলিভ। তুমি এখন দেখো, তুমি একটা হোস্ট, তুমি আরেকটা হোস্টকে হেল্প করতেছো না কেন? তুমি এখন এটা করতেছো আমাকে, তোমার 5 মিনিট আমি কিন্তু গান গাইতে, আমি কিন্তু গান গাইতে পারি না, বাই দ্য ওয়ে। তো আমি কি করব? এটা কি গান ছিল যে একটু আগে, ও জানো না ও বেবি? আমরা ফোনে চলে যাব আর ফোনটা রিসিভ করি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? নাবিলা আপু আমাদের সাথে। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। নাবিলা আপুর সঙ্গে কথা বলুন দর্শক। আগে প্রশ্ন করো কার সাথে কথা বলবে, তোমার সাথে না আমার সাথে? হ্যালো কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, আমি তানি চিরাং থেকে বলছি। ওকে তানি, আপনি কাকে, কার সাথে কথা বলতে চাচ্ছেন? সালমানের সাথে? আও ভেরি গুড, সালমান কই হবে হয়েছিল, ও আমার নাম বলবে, আমার নাম বলবে না, মোটেও নয়। অলরাইট, আমি দুজনের সাথে কথা বলবো, কজ আই লাভ বোথ অফ ইউ, উই লাভ ইউ টু, উই লাভ ইউ টু, সো রিয়েলি, ইয়েস উই ডু। নাবিল আপু একটা কোশ্চেন ছিল তোমার কাছে, জি, তোমার সেলিব্রিটি হওয়ার আগে লাইফটা কেমন ছিল? অ্যাজ এ সিম্পল গার্ল, আমাদের লাইফটা যেমন, তোমার লাইফটা কেমন ছিল? সিম্পল ছিল, আমার লাইফ এখনো সিম্পল। থ্যাংক ইউ ফর ইয়োর কোয়েশ্চেন তানি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শিজ খুব নাইস, থ্যাংক ইউ সো মাচ তানি ফোন দেওয়ার জন্য। আচ্ছা ওর কোয়েশ্চেনটা আসলে, এটা মনে হয় যে অনেকের কোয়েশ্চেন থাকে, ওরা মানুষ মনে করে যে যখনই তুমি স্ক্রিনের সামনে চলে আসো তোমার লাইফ হয়তো অনেক ডিফারেন্ট হয়ে যায়, বাট অ্যাকচুয়ালি উইচ ইজ নট ট্রু। আমাদের লাইফ কিন্তু, আমি বলি না যে আমি ফেমাস, আমি তোমার কথা বলতেছি, বাট তোমাকে আমি দেখছি যে তুমি, তুমি অনেক সিম্পল, একটু আগে বলতেছিলাম। সো এটা যদি দর্শককে তুমি একটু বুঝাই বলো যে লাইক তোমার লাইফটা যে এমন না যে খুব ডিফারেন্ট, না একদম না, ইগো তোমার মধ্যে কাজ করে না। ইগো কেন কাজ করবে? না অনেকের মধ্যে করে, ওই জন্য বলছি তোমার মধ্যে করে না। আচ্ছা ওকে, থ্যাংক ইউ, ইউ আর ভেরি সুইট অবভিয়াসলি। সো ওটা নিয়ে কথা হচ্ছে, ওটাই বলতে যে তোমার তানি আগে লাইফ সিম্পল ছিল, অফকোর্স যেটা বলছো, যে কোনো মানুষের মতো আমি লেখাপড়া করতাম, ইউনিভার্সিটি যেতাম, এই আমি অবশ্য আমি ইউনিভার্সিটি যখন আমি কাজ শুরু করি তখন আমি ইউনিভার্সিটি যেতাম, সো ইট ওয়াজ ভেরি সিম্পল, এখনও সিম্পল, এমন কোনো আহামরি না। যতক্ষণ ক্যামেরার সামনে থাকি তখন হয়তো একটু সুন্দর মতো ড্রেস আপ করি, একটু মেকআপ দিই, বাট অফ ক্যামেরা খুবই নর্মাল, আমরা রাস্তাঘাটে দেধার্সে হাঁটি, শপিং করি, খাই দাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আড্ডা দিই ফ্রেন্ডদের সাথে। কোন রাস্তা দিয়ে হাঁটো যদি দর্শককে বলি? সব রাস্তা দিয়ে, আমি যে কোনো রাস্তা দিয়ে হাঁটি। আচ্ছা ঠিক আছে, আমি দর্শক সমস্যা, আমি ইনফরমেশনটা বের করে দিচ্ছি এখনই, বাট তার আগে নিব ছোট্ট একটা ব্রেক, তারপর আমরা ফিরে আসবো আবারও।
ব্রেকের পর আবারও ফিরে আসলাম দর্শক। এতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কিছু সমঝোতা চলছিল, আমরা চিন্তা করছিলাম যে কিভাবে ডেয়ার গুলোকে মানে একে অপরের সাথে মানে একটু তুমি একটু বলো, আমি চাচ্ছিলাম তুমি কি ডেয়ার দিচ্ছিলে আমাকে বলো। আমি চাচ্ছিলাম তুমি তোমার মাথায় অন ক্যামেরা তেল দাও। সো আমার প্রোডিউসার খুব ভালো, ওনার সাথে আমি জানি না কি প্রবলেম হয়, উনি সুন্দর মতো তেলটা সত্যি সত্যি নিয়ে আসছে। সো প্রোডিউসারকে একটা কথা বলতে চাই যে আজকে আপনি একজন ফ্যান হারাইলেন, ঠিক আছে, আপনি অনেকগুলো ফ্যানের থেকে একজন হারাইলেন। আর নাবিল আপু শোনো, তুমি সবার সাথে মায়ের মতো, তুমি আমার মা, মানে মা তুমি আমার বড় বোন, তুমি আমার বড় মা, ঠিক আছে, তোমাকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তো তুমি এখন বলো কি করলে তেলটা তুমি দিবা না আমাকে, একটু দাও আমার হাত থেকে। তুমি তো গান গাও নাই, আমি তো তোমাকে জোর করি নাই। তুমি আমাকে গান গাওয়াইতে চাচ্ছিলে। হ্যাঁ তো জোর তো করি নাই, তা গাইছ তো তুমি, গাও তো নাই, তো আমি কেন তেল দিব। অলরাইট, টু অল সালমান মুক্তাদির ফ্যান্স, নিশ্চয়ই হয়তো তোমাকে আমি তেল তেল দিলে অনেকে হয়তো আমাকে অপছন্দ করবে। তুমি তুমি কি গান গাবে? গান গেলে আমি ঠিক আছে। আর ইউ শর কতদূর দিব গান গাইতে গাইতে? কতদূর দিব এটা? তুমি চপ চপাই দিব আমার মাথা নাকি? আচ্ছা আমি আইল বি নাইস, ফাইন, তা তুমি গান গাও। কোন গান? গান আমি জানি, তুমি যে কোনো একটা গান গাইতে গাইতে তেল দিতে পারো। মা 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 টাইপ কোন গান আর কি? মা টাইপ না, আমি আমার ফিল্মের গান গাবো। তুমি আসতেছো না? আমি, তুমি না আসবা? আমার শো তে কেন আমার শো তে এগুলো হচ্ছে? আমি এটা সুন্দর মতো বসো, এটা তো আমার শো ছিল, আমি কেন তোমার কথা শুনতেছি? আসো বসো। তোমার সাথে তুমি কেন আমাকে ডেয়ার দিছো? আমি তো দিইনি, ওটা তো দর্শক, তুমি বলছো দর্শকদের আমি নিরাশ না করি, দর্শকরা আমাদের অনেক ভালোবাসে, দর্শকদের আদর সব কথা রাখতে হয়, শুনতে হয়, আমি তো তোমার কথা দর্শক দেখেন আপনাদের ইচ্ছা রাখতে গিয়ে যে আমরা কত স্যাক্রিফাই। আমি আওয়াজ আল্লাহ অনেকগুলো, না 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 টিস্যু আল্লাহ, না না কাম অন, এটা হলো না, আওয়াজ আসছে তোমার হাত থেকে কচকচ করে, তুমি এতগুলো নিছো। আচ্ছা আমি দিচ্ছি না, যাও আস্তে আস্তে দেই। তোমাকে আমি বন্দুক দিয়ে কোনো গুলি ছুটতেছি কেন? তারপরে কি জানি এই বাজারে সামথিং সামথিং সামথিং, আমি গানটা ভুলে গেছি। আজকে না হয় মেঘলা থাকুক নাই বা নামুক, চুলটা ঠিক করে দাও। তোমাকে বাজে লাগতেছে না? লোক ওই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, একদম বাজে লাগতেছে না সালমান? আল্লাহ তুমি ফ্রিক আউট করো না, ইউ নট লুকিং ব্যাড লুক। আরে তেল ছড়াও, দিচ্ছি না। তোমার হাত, তুমি হাতটা দেখো দর্শককে, তুমি ক্যামেরার সামনে হাতটা এদিকে আসো, উঠো ক্যামেরার সামনে, তুমি হাতটা দাও। এই যে তুমি নিজেকে ক্যামেরার সামনে দেখাও, যে তুমি হাত চিক চিক করছো, তুমি আমাকে ধরবা না, খবর আছে, ধরছি আমাকে ধর, তুমি এখানে ক্যামেরার সামনে হাতটা দাও। বাট তোমাকে মোটেও বাজে দেখাচ্ছে না, তুমি আমাকে কি করছো? আমার তুমি কি মারবা আমাকে? পর্যন্ত কি আমার চুলে হাত দেনে, তুমি তেল দিছো। আমি গাইছি, পৃথিবীতে প্রথমবার তুমি কাউকে তেল দিছ আর সে খুশি না। দর্শক টিস্যু দেন, আমাদের সেটে একটু টিস্যু যদি দিতে পারতেন খুব ভালো হইতো, বিকজ ওর দরকার, আমি এখন গোসল করার সময় কোনো উপায় নাই। আচ্ছা সরো, তোমাকে দেখতে মোটো খারাপ লাগতেছে না? ইটস নট খারাপ, আমার তুমি বুঝতেছো যে আমার চুল দিয়ে এখন মানে ডিম্পোজ করার সময় একটা যে ইয়া আছে, ওটা আমি শ্যাম্পু দিয়ে দিব তোমাকে, যদি না দিছো তুমি আজকে বাসায় যেতে পারবো না, গাড়ি আমি টায়ার পাংচার করে দিই। হায় রে, একটা শ্যাম্পু জোগাড় করে রাখেন সোহাগ ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হচ্ছে যেটা হচ্ছে আমাদের একটা আরেকটা রিকোয়েস্ট ছিল, ওটা হচ্ছে ডান্সের টিস্যু একটু দেন, আমাদের হচ্ছে ডান্সের একটা ডেয়ার বাকি ছিল। অলরাইট, সো এখন ওটা করতে হবে আমাদের, চল। সো আমরা কোন গানে নাচবো বলো? সব হবে, যা হওয়ার হয়ে গেছে এখন সব হবে, ঠিক আছে সব উঠো। ট্রাই করো না, যেটাই কোনো সেন্স না এইসব স্টেপের। এবার আমার স্টেপ, ভেলকি লাগ, ভেলকি আয়না বাজির ভেলকি লাগ, জীবন না ভেলকি।
এ আমি ভালো না জি এবারে কল করো নাও আই কান Wow. Hey, I'm really proud of you. Yeah. You want to watch the show? No, this is the show. Oh! I'm fine for me, good to see that. কিছু কোয়েশ্চেন করবো হ্যাঁ তুমি দেখছো তো মনে হয় আমার শো টুকটাক কিছু কোয়েশ্চেন করবো তোমাকে এক সেকেন্ড মধ্যে আনসার দিতে হবে যদি তুমি কোনো আনসার ভুল দাও বা এক সেকেন্ড মধ্যে দিতে না পারো তোমার হাতে তেল আছে এটা আমি নিয়ে রাখবো তোমার হাতে তেল আছে হ্যাঁ সো যদি তুমি আনসার না দিতে পারো আমি মুখের মধ্যে তেল দিব না তোমার জাস্ট চুলে নিজেকে তেল দিব নো প্রবলেম ও নো প্রবলেম এটা কি করব আমাকে দাও নো প্রবলেম মানে তোমার কোনো ভয় লাগে নাই ইটস ফাইন আমি তোমাকে সেটাই ডেয়ার দিয়েছি যেটা আমি নিজে করতে পারবো না তাও তো আল্লাহ এই তাহলে তো মজা আমি একটা টিস্যু দিচ্ছি আমাকে একটা টিস্যু দিয়ে কি আমি এটা মুছবো আই ওকে একটা টিস্যু দেন না না সমস্যা নেই আমার টাইম পরে ইয়ে করবো তাহলে তোমার তেল তেল দিতে সমস্যা নেই তুই তো তেল হাত দিয়ে মুছছো দাঁড়াও তুমি তেলটা এখানে রাখো ওকে ফাইন তাহলে যাবো আমাদের ডেয়ার টেয়ার শেষ করা যায় না মানে অনেক হলো তো আমরা একটা গেম খেলতে পারি তুমি যদি চাও আচ্ছা আমার কাছে টুকটাক জিনিসপত্র থাকে সবসময় আমার কাছে আমার জিনিসপত্র আছে উই হ্যাভ আমাদের টেবিল এখানে আনতে যাচ্ছিলাম আমি ভাবছিলাম তোমার সাথে গেম খেলবো বাট ওরা বললো যে টেবিল এখানে নাকি ঢুকানো যাচ্ছিল না একদম পারতাম না ওগুলো পারো না না অনেক ভয় এবার নিয়ে যে ইয়ে করতে হয় কি করবো এখন আমি ধরো তুমি বলতেছি তোমার সাথে পিঙ্ক বল আনছি আমি ওকে ওকে সো গেমটা হচ্ছে সিম্পল এক মিনিট পর্যন্ত যে সবচেয়ে বেশিক্ষণ এভাবে ইয়ে করে দাঁড়ায় করতে হবে অবভিয়াসলি বসে তো পারবে না তুমি ওকে সো মিউজিক শুরু হবে হ্যাঁ মিউজিকের সাথে সাথে হচ্ছে আমরা খেলবো আর যদি না পারি পারবা রেডি হ্যাঁ না পারলে ওই যে যতবার খারাপ হবে ততবার তেল দিবা খুব বাজে না অনেক জোস 3 2 1 গো আর যদি তুমি ফালাও তাহলে আমার মাথায় আবার তেল দিবা আচ্ছা আমার এখানে স্টিল কি করতেছো তুমি আরে এটা আবার স্টিল স্টিল করতে হবে না তোমার ড্যাপ করতে হবে আমার স্টিল হয়ে যায় আমি কি ইয়েস তোমার মাথায় হয়েছে তুমি ফালাইছো আচ্ছা এটা তেল বন্ধ করো তুমি একটু আগে বসো প্রবলেম নেই তার যদি তুমি ফালো তাহলে তুমি হ্যাঁ আমি ফেলে আমি দিব মানে তুমি দিবা আমি আমার হাতে দিব না হ্যাঁ এই চুল একটু দাও ডান ওকে রেডি আবার রেডি অ্যান্ড গো এই আমার না পড়বে এটা বাদ দাও আর তেল না আমি সেট থেকে বের হয়ে যাচ্ছি আমি আর তেল দিব না তোমাকে ও দিবা না না ইয়েস আমাকে নাবিলা নিজে বলছে যে সব তেল দিবে না সো গেম তাহলে এখানে শেষ করবো জোস জোস ও ম্যান ফাইনালি হ্যাঁ আরে বেচারা তেলের ভয় আর করলো না না তেলের ভয় কেন বাবা আমি তো জিততেছিলাম ওকে ওকে ফাইন আমি তো জিততেছিলাম আমি তুমি জিততেছিলাম হ্যাঁ হ্যাঁ ফার্স্ট আমি তো অলমোস্ট শেষের দিকে চলে আসছি আমরা হ্যাঁ হ্যাঁ তুমি এখন বল শোটা তোমার এক্স্যাক্টলি আউট অফ 10 কত দিবা ইউ আর নাইস ইউ আর ভেরি সুইট 9.5 কত 10 তুমি কত 5 বললে 9.5 ও বাকি 0.5 কেন না আমার জন্য একটু রেখে দেই মানে যে যদি মাথায় না উঠে যায় এইজন্য না একটু রেখে দাও ভালো বাট তুমি মাথায় তেল দিছ এইজন্য তোমার 10 দাও যাচ্ছে অলরাইট 10 ইয়েস অলসেন তোমার ফিউচারে মানে ফিউচার বলতে আমি বলতেছি নেক্সট বড় কোনো কাজ টাচ কোনো এক্সাইটিং কিছু ইয়েস এটা আসলে তুমি জানতে বলছো আমি বুঝতে পারছি এটা অনেক এক্সাইটিং ইয়েস সেটা হচ্ছে আমরা এখন 21 টিভিতে আছি আগামী কাল থেকে 21 টিভিতে আমার একটা খুবই জস একটা শো শুরু হচ্ছে তোমার নিজস্ব Yes. Achha. And I'm very excited about it because আজকে আমি পুরো কালকে যে এপিসোডটা অন এয়ার হবে সেটা পুরোটা দেখে আসলাম এন্ড শোটার নাম হচ্ছে Coca-Cola Presents তুমি রান্না করতেছিলে আমি দেখছি ওটা প্রোমো এক ডিশ দুই কুক ইটস নট অ্যাবাউট ওনলি কুকিং এটা অনেক কিছু এক্সাইটিং পার্ট হচ্ছে এখানে আমরা সেলিব্রিটির কোনো ফেভারিট মানুষকে বা কোনো ফ্যামিলি মেম্বারকে সারপ্রাইজ প্ল্যান করি এবং সারপ্রাইজ দেই এন্ড ইটস আ রিয়েল সারপ্রাইজ
So it's not made up? Not because at I'm all. Writing the constant shower. Because I'm not sure it's made up. Not at all. Because made up hole tumi tomar surprise jokhon manushta hoy tar je emotion ta shekhane kokhono pekam na. True, true. So it's actually real. Actually real. Tahole ekdom real shoot hoy and ami kalker episode ta dekhechi khub bhalo amar kache. I'm very happy about so for an example agamikal ke hocche agamikal theke shuru hocche so amader 21 TV exactly every thursday ei chanke jacche every thursday 10 PM please kalke theke ami jani kalke episode jodi apnara dekhen apnara every week dekhben because onek din pore ami ekta show ni khub excited ami dekhbo sa ajke tumi amar show te ashcho kalke amar show tumi amar show dekhba dekhbo ha ji amake tomar show te to dakba na so ami ekta technical ekta karon ache I'm really very sorry and ho tumi amake nite parbo na ami tomake karon ta bolechi kon karon কোন কারণে আমাকে কেউ দেখতে পারে না আমি না না তোমাকে আমরা নিতে চেয়েছি বিকজ বাট একটা টেকনিক্যাল কারণে তোমাকে নেওয়া যাচ্ছে না ঠিক আছে আমাকে এইভাবে অনেকে ডাম্পও করছে আমি গুলো টিস্ট হয়ে গেছে ঠিক আছে সরি আমাদের টাইম শেষ হয়ে গেছে আর শেষ পর্যন্ত তোমাকে এইভাবে ডাম্প করছি আমি ডাম্প করিনি আই রিয়েলি ওয়ান্টেড টু তুমি একটা কাজ করো তুমি দর্শকদের জন্য কি বলার বলে ফেলো আমার মনটা খারাপ হয়ে গেছে বাট আমি কি করব তুমি এত কাজ করো কেন তাইলে এত কাজ করো আমি কাজ করি না তুমি দর্শকদেরকে বলো কি বলবে দর্শকদের এটা বলবো যে thank you so much প্রথমত আমি যখনই যেখানে যাই আমি আয়নাবাজি ব্যাপারটা চলে আসে because I still somewhere আয়নাবাজিকে এখনো আপনারা এত দূর নিয়ে আসছেন and প্রত্যেকদিন আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন এই কারণে thank you for that next বলবো যে সালমান মুক্তাদির লাইভ এটা খুবই জোস একটা শো আমি অনেক দিন পর একটা টেলিভিশন শো দেখে I got really impressed he's a very good host best wishes to this show and to you. Thank you. Shota dekhben shobshomoy every Wednesday 10 PM live on ETV and every Thursday, do not forget. I time bolbo. Every Thursday 10 PM ETV te ek dish dekho. Coca-Cola presents ek dish dui cook. Jekhane amake naya nai nabil. Jekhane. Bye. Thank you, Nabil. Thank you so much for coming. Thank you so thank much. Thank you. Give me a high five and Dorshok. Yeah. আবারও দেখা হবে নেক্সট উইকে সেম টাইম সেম চ্যানেলে বিদায় নিচ্ছি আজকে আমি সালমান অ্যান্ড আমার সাথে নাবিলা বাই 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 বাই